আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমিটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজ আপনাদের সামনে 5 কাঠা একটি জমি সন্ধানে আসলাম। খুবই সুন্দর একটি জমি, আমি জমিতে প্রবেশ করতেছি। এটি হলো রাস্তা, আপনারা দেখেন এটি ইউনিয়ন পরিষদের ইটের সোলিং রাস্তা। এই রাস্তা থেকে জমিতে প্রবেশ করতে হবে 150 ফিট। এটাও কাঁচা রাস্তা, ইউনিয়ন পরিষদের রাস্তা, এটাও হয়ে যাবে ইটের সোলিং। এই রাস্তার পাশে উঁচু জমি, চলেন আমরা জমিতে প্রবেশ করি। জমিটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা গোসিঙ্গা ইউনিয়নে এবং গোসিঙ্গা গ্রামে। 5 কাঠা জমি। এই জমিতে আপনারা ঢাকা থেকে যেভাবে আসবেন, ঢাকা থেকে গাজীপুর হয়ে শ্রীপুর চলে আসবেন, ঢাকা থেকে জমির দূরত্ব 80 কিলোমিটার এবং শ্রীপুর থানা থেকে জমির দূরত্ব 8 কিলোমিটার। শ্রীপুর থেকে 8 কিলোমিটার দূরে গোসিঙ্গা বাজার এবং বাজার থেকে 1 কিলোমিটার দূরে হলো এই জমিটা। খুবই সুন্দর একটি জমি, যে রাস্তা আপনারা দেখতেছেন আমি যে রাস্তা দিয়ে প্রবেশ করতেছি এটি 10 ফিটের একটি রাস্তা, কাঁচা রাস্তা। বর্তমানে ইটের সোলিং হয়ে যাবে এটি। আর আমরা জমিতে প্রবেশ করলাম, এটি হলো জমি, আপনারা দেখতেছেন। এই যে এখানে একটা ছোট ফিলার দিয়ে বাউন্ডারি দেওয়া, এটি হলো জমি আর পুরোটা রাস্তার মুখ পাইছে। চলেন আমরা ওইদিকে একটু প্রবেশ করি, জমিটা টোটাল ঘুরে দেখি কি অবস্থা জমির। এই যে এখানে মাপ জুপ করা কিন্তু জমিটা, এই যে এখানে খুঁটি আপনারা দেখেন, এই যে খুঁটি, এই যে খুঁটি, এই যে এখান দিয়ে সীমা, কিছু অংশ ধান খেতে গেছে, নিচু জমির অংশ কিছুটা পড়ছে এবং এটি হলো জমি, সম্পূর্ণ উঁচু জমি। এখনই বাড়ি করা যাবে, রাস্তা, বিদ্যুৎ, এই সুযোগ সুবিধাগুলি আছে। এটি হলো জমির আরেক প্রান্ত, এখানে সীমানা করা, জমিটা মাপজুপ করে সীমানা করা। এই যে এখানে একটি ফিলার আছে, এই যে দেখেন ফিলার গাড়া, এবং এই পাশেও আছে একটি ফিলার, এই যে এখানে একটা ফিলার দেওয়া। আর টোটাল জমিটা হলো এই, টোটাল জমিটা এই 5 কাঠা জমি। খুবই সুন্দর একটি জমি, উঁচু জমি। জমির পাশে একটি বাড়ি আছে, আপনারা দেখেন, এবং জমির আশপাশে আরো বাড়ি ঘর আছে। যে এইখানে এই বিটায় বাড়ি আছে এবং জমির ওই পারেও বাড়ি আছে, এদিকেও বাড়ি আছে, আর বিশেষ করে এখানে একটি ফ্যাক্টরি আছে, আপনাদেরকে আমি দেখাই। এই যে দেখেন ফ্যাক্টরি, অতি নিকটেই কিন্তু ফ্যাক্টরি, এই যে ফ্যাক্টরি দেখা যাচ্ছে। ফ্যাক্টরি, ফ্যাক্টরির অতি নিকটেই কিন্তু এই জমিটা, জমির মালিক একজন, জমির কাগজ সম্পূর্ণ নিষ্কণ্টক নির্ভেজাল, নামজারি খাজনা খারিজ করা এই জমিটার, এখনই রেজিস্ট্রি করা যাবে এই জমি। জমিটি গোসিঙ্গা বাজার থেকে 1 কিলোমিটার দূরে, আপনারা হেঁটেও আসতে পারেন অথবা রিক্সা যোগে আসতে পারেন, রিক্সা যোগে আসা যাবে জমিতে। সুযোগ সুবিধা ভালো এবং স্কুল কলেজ মাদ্রাসা এগুলি অতি নিকটেই জমির। এবং এখানে পাকা রাস্তা, আপনারা দেখেন যে পাকা রাস্তা কিন্তু অতি নিকটেই পাকা রাস্তা। আর এই রাস্তাটি আমি যেখানে দাঁড়িয়ে আছি কাঁচা রাস্তায়, এই রাস্তাটি পাকা রাস্তায় গিয়ে উঠছে ওই পারে,
এবং এই কাঁচা রাস্তা, এই ইটের সলিং রাস্তা থেকে এভাবে এসে একবারে পাকা রাস্তায় যায় লাগছে। এটাও হয়ে যাবে ইটের সলিং কিছুদিনের ভিতর। গ্রামের মাঝে এই জমি, উঁচু জমি, সুন্দর। যে জমির পাশে যে বাড়ি, বাড়িতে বিদ্যুৎ আছে, আর এই অঞ্চলে গ্যাস নাই একবারই। এই যে বিদ্যুতের মিটার আপনাদেরকে দেখাই, এই যে বিদ্যুতের মিটার, এখানে 5 কাঠা জমি, প্রতি কাঠা জমির মূল্য 1,75,000 টাকা দাম চাওয়া হয়েছে। প্রতি কাঠা জমির মূল্য 1,75,000 টাকা, আর 1 কাঠা জমির সমান 1.75%, 1.75% কাঠা। এখানে 5 কাঠা জমি এভাবে বিক্রি হবে, জমিটা একত্রে বিক্রি হবে, ভেঙে বিক্রি হবে না। প্রতি কাঠা জমির মূল্য 1,75,000 টাকা দাম চাওয়া হয়েছে। রিসেপশন বক্সে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে জমিটি নিতে পারেন। এবং জমি কেনার আগে যে নিয়মগুলি আছে অবশ্য ভালোভাবে আপনারা পড়ে নেবেন, রিসেপশন বক্স থেকে আপনাদের উপকারে আসবে আশা করি। সকলকে ধন্যবাদ।